শোনো মা, আজকে কি তোমার বলো? নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর একটা নতুন ব্লগ, যে ব্লগটাতে আমি দাঁড়িয়ে আছি একদম সবুজ হয়ে থাকা বাংলার শস্য শ্যামল এই মাঠ। হ্যাঁ, আজকের দিনটা স্পেশাল, শুধু এই মাঠ দেখাবো না, আজকে একটা অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানটা কি অনুষ্ঠান সেটাও দেখবেন আপনারা। আপাতত আমি এসেছি আমার শ্বশুরবাড়ি রাজারামপুরে। তো আজকে আমি যেমন বেরিয়ে পড়ি, ঠিক সেভাবেই বেরিয়ে পড়েছি সকালবেলা মাঠেতে। তো আজকের অনুষ্ঠানটা, আজকে টোটাল ব্লগটা আপনারা দেখুন। এই তো আজকে আমার সোনামার 5 বছরের জন্মদিন, সেই জন্য বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান করা হচ্ছে। এবার যে সোনামা ঠাকুর তলায়, ওই জন্য তোমাকে ছবিটা তোলা হলো, তাই তো? তোমার কেমন লাগছে তো সোনামা? ভালো লাগছে, সবাই এসেছে, খুব আনন্দ হচ্ছে। কি কি এসেছে সোনামা? ঘরে পাতা দিস না, প্রত্যেকটাই ভালো পেতে। তো দই কাণ্ড চলছে না? এইরকম একটা প্রকৃতির মধ্যে আমি দাঁড়িয়ে আছি আজকে। আজকে সেপ্টেম্বর মাসের 1 তারিখ, বর্ধমানের শস্য শ্যামল এই জায়গা। চারিদিকে সবুজ আর আকাশে শরতের সুনীল মেঘ। এরকম জিনালি দেখতে পাওয়ার ভাগ্য সত্যি সবার হয় না। মাঠের প্রান্তে আমি দাঁড়িয়ে আছি, একদম সবুজে ঘেরা একটা জায়গায়। এরকম একটা ভিডিও করতে ইচ্ছা করলো, যেখানে আমি আমার নিজের উচ্ছ্বাসটা প্রকাশ করব এবং সামনের সবুজ জমিটাকেও দেখাবো। তো সেই জন্যই আমার এই টাইপের ভিডিও করতে ইচ্ছা করলো আজকে। দারুণ লাগছে আজকে এই মাঠের মধ্যে এসে, এদিকে সবুজ সবুজ আর সবুজ, আর এরকম একটা মিঠে রোদ উঠেছে। রোদের তাপ যে বিশাল তাপ কিন্তু নয়, আর এদিকে দেখতে পাচ্ছেন
লাউ গাছ, লাউ টক, আর এদিকে ধানের গাছ সবুজ হয়ে আছে, আন্দোলিত হচ্ছে। তার মধ্যে শোনা যাচ্ছে শ্যালোর জলের শব্দ। এরকম একটা মাঠের মধ্যে দিয়ে আমি সাইকেল নিয়ে চলেছি, অনেকটা যাওয়া যাক, দেখি কীরকম লাগে এই জায়গাটাতে। তো ক্যামেরার জার্কিংটা একটু দেখানো দরকার। আমি সাইকেল নিয়ে বেরিয়েছি, হ্যাঁ, আপনাদের দেখাচ্ছি সামনের সবুজ প্রকৃতি কীরকম হয়ে আছে। দারুণ লাগছে, উল্টো দিক থেকে স্কুটি আসছে, একটু সামাল দিয়ে আমাকে চলতে হবে। অসাধারণ অসাধারণ, কখনো মেঘ কখনো রৌদ্র, এইরকম মাঠের মধ্যে দিয়ে না যতটা খুশি সাইকেল চালানো যায় আমি চালাতে পারি। এই ভালো লাগছে কিনা সেটা অবশ্যই আপনারা জানাবেন, কেমন লাগছে আপনাদের এই ভিডিওটা, কেমন লাগলো। আমি চলে এসেছি রাজারামপুর থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে, জমির একদম শেষ প্রান্তে, যেখানে মানুষজন ধানের কাজ করছে ব্যস্ত। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি আলোকোজ্জ্বল এই সকালবেলাটা। হ্যাঁ, আমার অভিব্যক্তি নিশ্চয়ই বুঝতে পারছেন, অসম্ভব সুন্দর এই প্রকৃতির মধ্যে আমি দাঁড়িয়ে আছি। ধান নিরানো চলছে তাই না? অনেক আগাছাও হয়ে গেছে, প্রচুর আগাছা, আর এগুলো তো সার খেয়ে ফেলে তাই না? হ্যাঁ, ধানকে বাড়তে দেবে না। এই আগাছাগুলোকে মারাই হচ্ছে, মেরে দেওয়াই হচ্ছে ধান নিরানোর আসল কাজ। এই যে অনেক আগাছা হয়ে গেছে না, এই আগাছা। নদীর এত কাছে থেকে অথচ নদীটাকে দেখাবো না তা তো হয় না। দামোদরের এখন জলস্তরের অবস্থা এইরকম, যদিও ভরপুর বর্ষাকাল, তবুও আকাশে মাঝে মধ্যে তো শরতের মেঘ দেখা দিচ্ছে, কিন্তু পার পর্যন্ত জল একবার এসেছিল, এখন সেটা নেই। মেঘ বৃষ্টি এসেছে, আমাদের সোনামার মাসি সাথে এসেছে, সবাই এসেছে, আজকে বেলুন ফুলিয়ে ওরা জায়গাটাকে সাজানোর চেষ্টা করছে। সোনামার জন্মদিনে সোনামা সেজেছে। সোনামা কী হলো? চুপ। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, কী সুন্দর সেজেছে সোনামা।
চলে এসো, এসো। আজকে আমাদের সোনামার জন্মদিন পালন হচ্ছে, কিন্তু 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 কি বলছে, ওর নাকি জন্মদিন হয়ে গেছে। হ্যাঁ, ইয়ে বাবা, ফলস জন্মদিন। এ সোনামা কি বলছে রে? আসলে সবাই এসছে, মেঘ বৃষ্টি ওখানে সবাই, এটাই একটা বড় গ্যাদারিং হয়েছে এখানে আজকে আমাদের ফ্যামিলি গেট টুগেদার সোনামার জন্মদিন উপলক্ষে। সোনামা, একটা খুব সুন্দর ভিডিও, একটা টোটাল গ্রুপ ফটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এইরকম একটা মুহূর্তর জন্যই তো আমি দাঁড়িয়ে আছি সবাই মিলে। এই জন্মদিনের মুহূর্তটা আমরা মোটামুটি 12টার পর চুজ করলাম। তো বলো, আজকে সোনামার 5 বছরের জন্মদিন, মোটামুটি ছোটখাটো করে একটু পালন করা হচ্ছে সবাইকে নিয়ে। এই বোনেরা সব ছবি তুলছে। আপনার নাতনিকে কি বলবেন আজকে দিনে? হ্যাপি বার্থডে বলছে। সোনামা কি বলতে হয় তার জন্য? থ্যাংক ইউ মা, কিছু বলুন। একটা হামি খেয়ে নিন না ও। ব্যাস, সোনামার জন্মদিন উপলক্ষে ম্যাক্সিমাম গ্যাদারিং হয়েছে। দুপুর এখন 12টা, এখনই কেক কাটা হবে। জন্মদিনের এই কম্পোজিশনটাই সব থেকে ভালো লাগে, যেখানে সিনিয়র মোস্ট পার্সনটা তাকে একবার কেক খাইয়ে দেয়। হ্যাঁ, এটা কে কে খাইয়ে দিচ্ছে সোনামা? নমা নমা, ঠিক ঠিক তাই, এই এটার জন্যই এই আনন্দঘন মুহূর্তটা অমলিন থাকে সবসময়। আর সোনামা আছে কার সঙ্গে? মামা দাদু মামা দিদা। এই সোনামার দাদু মামিমা মামা, এটা হচ্ছে ওর মাসি সাথে। হ্যাঁ মায়ের, সোনামা সবাইকে হাত নাড়িয়ে দাও একবার। ইয়েস ইয়েস, এটার জন্যই তো। সোনামা কত কিছু পাচ্ছে রে সোনামা। সোনামার জন্মদিনে একটা কোশ্চেন, দুটো তিনটে কোশ্চেন করবো। হ্যাঁ, বেস্ট কালার কি তোমার? বেস্ট ফ্রুট কি তোমার? হ্যাঁ, কোন ফ্রুটটা তোমার সব থেকে বেশি ভালো লাগে? কোন ফ্রুট? আপেল, আম, কলা, বেদানা, কোনটা? তোমার স্কুলের নাম কি? ও, সেটা কোথায়? ফুল মাতা সেলি মামা। হ্যাঁ, আর এই এনজয়ের মুহূর্তটা হলো, এই কেক কাটা হলো, সবকিছু হলো, এবার দীপ প্রাহরী খাওয়া দাওয়া হবে, সেটাও দিতে হবে আপনাদের।
ছোট কাকা না, চাটনি, তারপর পোস্ত, ভাত, মাংস, মাছ, ডাল, এদিকে একটা ছেঁচড়া টাইপের হয়েছে। তো টোটাল ভাঁড়ার ঘরের ব্যাপার হচ্ছে এইটা। জন্মদিনে একদম পাঁচ প্লেট খাওয়া, মাছ, মাংস, পোস্ত, ডাল, ছেঁচড়া, এখনো অনেক কিছু বাকি আছে। মুসলিম এসছে আজকে একদম এই দুপুরবেলা খাওয়া দাওয়া দারুণ দারুণ খাওয়া। আজকে সারাদিন আমাদের কাটলো রাজারামপুরের এই বাড়িতে, সেখানে সোনামার জন্মদিন উপলক্ষে আমাদের সারাটা দিন আপনারা দেখলেন ভিডিও, কেমন লাগলো? তোমার কেমন লাগলো? দারুণ লাগছে, সবাই এসেছে। সোনামা তোমার কেমন লাগছে? সোনামা ভালো লাগছে, সেটা বড় করে জোর করে জোরে বলে দাও। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর একটুকুই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।